কলকাতায় হানি ট্র্যাপের পর্দা ফাঁস, ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ, গলফ গ্রিনে পুলিশের জালে ধরা পড়ল দম্পতি সহ চার অভিযুক্ত। সূত্রের খবর, পাটুলের বাসিন্দা যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় এক তরুণীর। দেখা করার নাম করে পাটুলের এক গেস্ট হাউসের সামনে যুবককে ডেকে পাঠান তরুণী। সেখান থেকে যুবককে গলফ গ্রিনের অরবিন্দনগরের ফ্ল্যাটে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, ওই ফ্ল্যাটে আগে থেকেই হাজির ছিলেন আরও দুই ব্যক্তি। সেখানে যুবককে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। ফাঁসানোর হুমকি দিয়ে মাকে ফোন করে ১,০০,০০০ টাকা নিয়ে আসতে বলানো হয় যুবককে দিয়ে। ফোন পেয়ে তড়ি ঘড়ি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন যুবকের মা। টাকা দেওয়ার টোপ দিয়ে অভিযুক্তদের ডাকা হয়। অভিযুক্ত বাবুসোনা মণ্ডল ও সৈকত পালকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। তাদের থেকে উদ্ধার করা হয় ওই যুবকের বাইক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গলফ গ্রিনের ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় যুবককে। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণী ও তার আরেক সঙ্গীকে। যেমনটি জানা যাচ্ছে, সদ্য পলিটেকনিক পাস করা এক যুবক, তার সঙ্গে এক তরুণীর ডেটিং অ্যাপে আলাপ হয় এবং তার পরবর্তীকালে গলফগ্রিন, এই যে ফ্ল্যাটে আমরা রয়েছি গলফগ্রিন থানার অধীনে, এই ফ্ল্যাটের মধ্যে ডাকা হয় এবং ডাকার পরবর্তীকালে ওই যুবক যখন আসে এই ফ্ল্যাটের মধ্যে এবং আসার পরবর্তীকালে ওই যুবককে ফ্ল্যাটের ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ আসে ৯:৩০ নাগাদ, নিয়ার অ্যাবাউট ৯:৩০ টু অ্যাবাউট। পুলিশ বলে যে আপনাদের কোনো ভয় নেই, আমরা এসছি একজনকে এখানে অপহরণ কেসে, এখানে একটা ছেলেকে আটকিয়ে রয়েছে, তার ঘরটা আমরা সিজার লিস্ট করব বলে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন। পুলিশ সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে হানি ট্র্যাপ চালাচ্ছে ধৃতরা। আগেও বেশ কয়েকজনকে ফাঁদে ফেলে টাকা আদায় করেছে তারা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। পঞ্চায়েত অফিসের গেটে ঝোলানো হলো তালা, সাঁটানো হয়েছে পোস্টার। এভাবেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন গ্রামবাসীদের একাংশ। দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরের বান্দিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও ততই বচো। গ্রামবাসীদের অভিযোগ, একাধিকবার পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ হয়নি। প্রতিবাদে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দিলেন পঞ্চায়েত অফিসে। বিডিও সাহেব নিজে হচ্ছে এখানে ইনকোয়ারি পাঠিয়েছে, তারপরেও পঞ্চায়েতে বলছি প্রধান সেটা হচ্ছে তার সঙ্গীত গেলে কাজটা বলছি বন্ধ রয়েছে, সমস্যা হয়ে যায় মিনিমাম বলছি, হচ্ছে জোর খারাপ হয়েছে বলছি ৫ আর ১৫ কাজ হয়নি। ঘটনাস্থলে চন্দ্রকোনা ২ এর বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি গেলেও তালা খুলতে রাজি হননি বিক্ষোভকারীরা। প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখান তারা। ১০ সালের পর কোনো মোরাম পড়েনি, সামান্য কিছু ঢালাই হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছু হয়নি। বারবার প্রধানকে আবেদন নিবেদন করা হয়েছে, কোনো কিছু মানে আজ পর্যন্ত হয়নি। সার্ভে করলাম এবং খুব তাড়াতাড়ি মেয়র পাঠিয়ে রাস্তাগুলো দ্রুত যাতে মেরামত করা যায়, বৃষ্টিটা একটু কমলে ওটা আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করব, দ্রুত যাতে রাস্তাটা আমরা ধরতে পারি, ধরে টেন্ডারে যেতে পারি, ফান্ড আসলে ওয়ার্ক অর্ডার দিয়ে আমি এগুলোকে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। পরে গ্রামবাসীদের দাবি মেনে বেহাল রাস্তা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের আশ্বাসের পর পঞ্চায়েত অফিসে তালা খুলে দেন বিক্ষোভকারীরা। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।